मॉर्निंग डियर प्रिंसिपल मैडम, डियर स्टूडेंट, डियर डियर और टॉप ऑफ नहीं। हेलो व्यूअर्स, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সামনে আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এবারে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ভারতের সেরা 10 ধনী তারকা যারা সবচেয়ে বেশি টাকার মালিক। তো পোস্টের শুরুতেই আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, দয়া করে পুরো ভিডিওটি দেখুন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করুন। ভারতের শীর্ষ 10 ধনী তারকার মধ্যে ইরফান খান একজন। যদিও ট্যালেন্টেড এই তারকা চলতি বছর 29 এপ্রিল প্রয়াত হয়। মারা যাওয়ার আগে এই তারকার রেকর্ড পরিমাণ সম্পত্তি রেখে গেছে। ইরফান খান বলিউডের পাশাপাশি অন্যান্য ভাষার মুভিতেও দারুণ অভিনয় করত। হলিউডের মুভিগুলোতেও তাকে নিয়মিত দেখা যেত। তার মুভিগুলোয় খুব বেশি বাজেটের না হলেও বক্স অফিসে কিন্তু ঠিকই ব্যবসা করে নিত, যার কারণে বলিউডে তাকে সিক্রেট সুপারস্টার হিসেবে আখ্যায়িত করা হয়। মারা যাওয়ার আগে ইরফান খান $50 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 380 কোটির কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় 425 কোটির কাছাকাছি। বর্তমানে ভারতের সেরা 10 ধনী তারকার মধ্যে ইরফান খান 10 নম্বরে অবস্থান করছে। রজনীকান্তকে চেনে না এমন সিনেমা প্রেমী খুব কমই খুঁজে পাওয়া যাবে। এই সুপারস্টার ভক্ত সারা ভারতের পাশাপাশি সারা বিশ্বেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 69 বছর বয়সেও এই তারকা তামিল সিনেমা ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে যাচ্ছে। প্রতি বছর এই তারকার ব্যয়বহুল সিনেমা মুক্তি পায়। এই বছরও মুক্তি পেয়েছে দরবার নামের বিশাল বাজেটের একটি মুভি। মুভি প্রতি এই তারকা এখনো 100 কোটির অধিক চার্জ করে, ফলে বুঝতেই পারছেন এই তারকার সম্পদ অনেক। বর্তমানে রজনীকান্ত $60 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 454 কোটির কাছাকাছি এবং বাংলাদেশের মুদ্রায় 510 কোটির কাছাকাছি। বর্তমানে ভারতের সেরা 10 ধনী তারকার মধ্যে রজনীকান্ত 9 নম্বরে অবস্থান করছে। বর্তমান জেনারেশন হয়তো ধর্মেন্দ্র খুব একটা ভক্ত নয়, কিন্তু একসময় বলিউডের অ্যাকশন কিং বলা হতো তাকে। তো বুঝতেই পারছেন ধর্মেন্দ্র কতটা জনপ্রিয় ছিল। এখনো এই অভিনেতা মুভিতে কাজ করে যাচ্ছে, সেই সাথে প্রযোজনাও করে। 2012 সালে এই তারকাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়, যা ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মানের পুরস্কার। বর্তমানে ধর্মেন্দ্র $60 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 530 কোটির কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় 595 কোটির কাছাকাছি। বলিউডের নবাব বলা হয় সাইফ আলী খানকে। ভারতের সেরা ধনী তারকার মধ্যে এই তারকার অবস্থান 7 নম্বরে। তার আয়ের সিংহভাগ আসে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার মধ্য দিয়ে, যার মধ্যে লেস, এশিয়ান পেন্টস, ফন্টস, আমুল উল্লেখযোগ্য। প্রতিটি এড ক্যাম্পেইন থেকে এই তারকা 3 থেকে 4 কোটি রুপি চার্জ করে, সেই সাথে মুভি প্রতি তার চার্জ 6 থেকে 10 কোটি। এই তারকা একটি প্রোডাকশন হাউসও আছে। তাছাড়া 35 সূত্রে এই তারকা অনেক সম্পদের মালিক হয়। সব মিলিয়ে বর্তমানে বলিউডের এই নবাব $160 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 1210 কোটির কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় 1360 কোটির কাছাকাছি। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান শুধু ভারতেই নয়, বিশ্ব দারুণ জনপ্রিয়। বিশেষ করে চীনে সুপারস্টারের অসংখ্য ভক্ত আছে। বলিউডের শীর্ষ পারিশ্রমিক দাবি করে এই তারকা ভারতের সেরা 10 ধনী তারকার মধ্যে 6 নম্বরে অবস্থান করছে। অভিনয়ের পাশাপাশি এই তারকা মুভিতে প্রযোজনা করে থাকে, সেই সাথে একাধিক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এই তারকা কাজ করে, যার মধ্যে সিংহভাগ আবার আন্তর্জাতিক কোম্পানি। তার এন্ডোর্সমেন্ট করা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে কোকা কোলা, টাইটান, টয়োটা, স্যামসাং, ভিভো অন্যতম। বর্তমানে আমির খানের মোট সম্পত্তির মূল্য $205 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 1250 কোটির কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় 1743 কোটির কাছাকাছি। সুপারস্টার অক্ষয় কুমার বর্তমানে ভারতের শীর্ষ 10 ধনী তারকার মধ্যে 5 নম্বর আসনটি দখল করে আছে। কিন্তু কয়েক বছর ধরে এই তারকা যে পরিমাণ সুপারহিট মুভি উপহার দিচ্ছে, তাতে খুব শীঘ্রই 4 নম্বর আসনে চলে যেতে পারে। বলিউড তারকাদের মধ্যে অক্ষয় একমাত্র তারকা যার 100টির অধিক মুভি আছে। বছরে একাধিক মুভিতে অভিনয় করা অক্ষয় বর্তমানে মুভি প্রতি 40 থেকে 50 কোটি চার্জ করে থাকে, সেই সাথে অসংখ্য পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও অনেক অর্থ আয় করে।
গোয়াতে বিলাসবহুল বাংলোর পাশাপাশি মুম্বাইয়ে গর্জিয়াস একটি অ্যাপার্টমেন্টেরও মালিক অক্ষয়। সব মিলিয়ে অক্ষয় কুমার বর্তমানে $273 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 2,065 কোটির কাছাকাছি এবং বাংলাদেশের মুদ্রায় 2,321 কোটির কাছাকাছি। ভারতের শীর্ষ ধনী তারকার মধ্যে সালমান খান 4 নম্বরে অবস্থান করছে। বলিউডে এ সুপারস্টার একাধারে প্রযোজক, অ্যাঙ্কার, গায়ক। মুভি প্রতি 60 কোটির অধিক চার্জ করা এই তারকার অসংখ্য লাক্সারি কার, ট্রাক, মোটরসাইকেলের মালিক। গ্যালাক্সিতে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অর্পিতা ফার্মস, ফ্যানভেল সহ 2টি ম্যানুফ্যাকচার হাউসও আছে এই তারকার অধীনে। পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট তো আছেই। সব মিলিয়ে সালমান খান $310 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 2,345 কোটির কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় 2,635 কোটির কাছাকাছি। সারা বিশ্বের সেরা হ্যান্ডসাম পুরুষ ঋত্বিক রোশন বর্তমানে ভারতের শীর্ষ ধনীর মধ্যে 3 নম্বরে আছে। প্রতি বছর এই তারকা সেরা টেক্সট পেয়ার হিসেবে খবরের শিরোনাম হয়। মুভি প্রতি 50 কোটির অধিক চার্জ করা ঋত্বিক অসংখ্য আন্তর্জাতিক পণ্যে দুতিয়ালি করে থাকে, যার মধ্যে কোকা কোলা, রাডো, ওপো, মাউন্টেন ডিউ উল্লেখযোগ্য। HRX নামে তার একটি কাপড়ের ব্র্যান্ড আছে, যার বর্তমান বাজার মূল্য $200 মিলিয়ন। তো সব মিলিয়ে ঋত্বিক বর্তমানে $371 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 2,806 কোটির কাছাকাছি এবং বাংলাদেশের মুদ্রায় 3,154 কোটির কাছাকাছি। বিশ্বের সেরা ধনী তারকার মধ্যে অমিতাভ বচ্চনের অবস্থান 6 নম্বরে। কাছে বুঝতেই পারছেন এই বয়সে এসেও বলিউড শাহেনশা কি পরিমাণ সম্পদের মালিক। ভারতের সবচেয়ে সম্মানিত এই অভিনেতা মুভিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনা করে থাকেন, সেই সাথে টিভিতে উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করে। এইসবের পাশাপাশি তার অধীনে অনেকগুলো প্রজেক্ট পরিচালিত হয়। সব মিলিয়ে অমিতাভ বচ্চন বর্তমানে $400 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 3,026 কোটির কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় 3,400 কোটির কাছাকাছি। ভারতের শীর্ষ দরদরী তারকার মধ্যে শীর্ষে আছে বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে শুধু ভারতেই নয়, এই সুপারস্টার বিশ্বের সেরা ধনী তারকার লিস্টেও শীর্ষে অবস্থান করছে। অর্থাৎ সম্পদের দিক দিয়ে এই তারকা হলিউড তারকাদেরকেও টপকে গেছে। তার আয়ের সিংহভাগ আসে তার ব্যবসা থেকে, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স, টিনবাগো নাইট রাইডার্স, রেড চিলিস এন্টারটেনমেন্ট অন্যতম, সেই সাথে পেপসি, নোকিয়া, হুন্দাই, ডিশ টিভি ইত্যাদি বড় বড় ব্র্যান্ড তো আছেই। পাশাপাশি তার আবাসন ব্যবসাও আছে। অভিনয়ের পাশাপাশি এতগুলো ব্যবসার জন্য তাকে ব্র্যান্ড SRK নামে আখ্যায়িত করা হয়েছে। তো সব মিলিয়ে শাহরুখ খান বর্তমানে $600 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 4,540 কোটির কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় 5,100 কোটির কাছাকাছি। ওর ধন্দে সে বড়া কোই ধর্ম নেই হতা। তো প্রিয় দর্শক, এই হলো ভারতের শীর্ষ 10 তারকা। এই শীর্ষ 10 তারকার মধ্যে আপনার প্রিয় তারকা কে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।